ইস্ট বেঙ্গল ক্লাব গর্বের বহু ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল। সেই ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু শতবর্ষে পা রেখেছে, আর সেই শতবর্ষ উদযাপন করতেই এদিন সকাল থেকে ক্লাব প্রাঙ্গণে যেমন চোখে পড়ার মতো সমর্থকদের ভিড় ছিল, সেরম শুরু হয়েছিল কলকাতার কুমোরটুলি পার্ক থেকে যে পদযাত্রা, সেই পদযাত্রা সারা কলকাতা ঘুরে শেষ হয় ইস্ট বেঙ্গল ক্লাবের গেটের সামনে। ঠিক পাশাপাশি হুগলির চন্দননগর থেকে ইস্ট বেঙ্গল হুগলি জেলা ফ্যান্স ফোরাম তারা একটি র্যালির আয়োজন করে, যে র্যালি দীর্ঘ এই শ্রাবণী মেলা চলছে, সেই শ্রাবণী মেলার দীর্ঘ জ্যাম পেরিয়ে দুপুর আড়াইতে শুরু হয় চন্দননগর থেকে এবং একটু আগে এই উত্তরপাড়া এই সামনে উত্তরপাড়ার কলেজ গেটের সামনে শেষ হয়। সেই উত্তরপাড়া কলেজ গেটে সহকারী কোচ বাস্তব রায় ছিলেন, এখানে দেখাবো সব সমর্থকরা হুগলি জেলা ইস্ট বেঙ্গল ফ্যান্স ফোরাম বুঝতেই পারছেন দর্শক, এই যে শতবর্ষের উন্মাদনা তা কিন্তু যে শুরু হয়েছে সকাল থেকে তা এই সারা বছর চলবে। এখন এরকমই একজন হুগলি জেলা ইস্ট বেঙ্গল ফ্যান্স ফোরামের একজন সমর্থক, তাকে ধরব, কি বলবেন আজকের এই শতবর্ষের উদযাপন? প্রথমেই সমস্ত ইস্ট বেঙ্গল সমস্ত সমর্থক সদস্য সবার তরফ থেকে ডিএনএন বাংলাকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের এতক্ষণ পর্যন্ত ওয়েট করার জন্য এবং এটা কভার করার জন্য। আমরা আনন্দিত যে আমাদের গর্বের শতবর্ষ, স্পর্ধার শতবর্ষ, আবেগের শতবর্ষ, ভালোবাসার শতবর্ষ, ইস্ট বেঙ্গল আমাদের হৃদয়ে রয়েছে। আমরা ইস্ট বেঙ্গল সারা ভারতবর্ষে যেখানে যাই আমরা মাঠে গিয়ে চিয়ার্স করি, ইস্ট বেঙ্গল আমাদের দ্বিতীয় মা, একটা মন্দিরের মতো থ্রি চিয়ার্স ফর ইস্ট বেঙ্গল, থ্রি চিয়ার্স ফর ইস্ট বেঙ্গল। সামনে ডুরান্ড কাপ কি আশা করছেন? জিতবো, এবার প্রত্যেকটা ট্রফি এবার চ্যাম্পিয়ন হব। গত বছর আমাদের অল্পের জন্য ফসকে গেছে, এবার প্রতিটা ট্রফি আমরা ঘরে তুলবো, প্রতিটা ট্রফি। আমাদের প্রথম লক্ষ্য এখন সিএফএল, তারপর ডুরান্ড, তারপর তো আই লিগ আসেই। আজকে র্যালিটা চন্দননগর থেকে শুরু হয়েছে উত্তরপাড়া পর্যন্ত, কলেজ পর্যন্ত। ইস্ট বেঙ্গলে বললাম আমার হৃদয় আছে, সেই কারণে ইস্ট বেঙ্গলকে ভালোবাসি। এটা মন্দির, একটা বাড়ি না, এটা মন্দির। ইস্ট বেঙ্গল আমাদের কাছে একটা মন্দির। শরীরে রয়েছে আমার বাঙালির রক্ত, আমি ফুটবল আর ইস্ট বেঙ্গলের ভক্ত। একেবারেই তাই, সেই মনে করিয়ে দিল সেই ঐতিহ্যবাহী কথা, বাঙাল ঘটির লড়াই। সেই বাঙাল ঘটির লড়াই কিন্তু দর্শক আপনারা দেখবেন, সামনে ডুরান্ড কাপ, সেই ডুরান্ড কাপে এই হুগলি জেলা ইস্ট বেঙ্গল ফ্যান্স ফোরাম তারা জানালো প্রত্যেকটা ট্রফি এই ঐতিহ্যবাহী এই গর্বের এই স্পর্ধার ইস্ট বেঙ্গল তারা কিন্তু প্রত্যেকটা ট্রফি ঘরে তুলে আনবে এমনটাই জানালো। উত্তরপাড়া থেকে ডিএনএন বাংলার জন্য অরূপ মৈত্র।